গাজা রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধের দাবিতে নিউ ইয়র্ক সিটি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে প্যালেস্টাইনপন্থীরা। বিক্ষোভকারীদের দাবি, আমেরিকা যেন ইসরায়েলকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেয়। নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারের বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে তাঁবু তৈরি করে সেখানে অবস্থান করছে শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি অব টেক্সাসের শিক্ষার্থীরাও রাফায় হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে। বাস্তুচ্যুত গাজাবাসীর শেষ আশ্রয়স্থল রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন দেশ এই সিদ্ধান্তের সমালোচনা করছে, তবে সমস্ত সমালোচনা বিতর্ক উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। তাদের এই হামলা প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের প্যালেস্টাইনপন্থীরা। রাফায় ইসরায়েলি বাহিনীর প্রবেশের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বিক্ষোভে জড়ো হন কয়েকশো প্যালেস্টাইনপন্থী। শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন থেকে বিক্ষোভকারীরা দলে দলে এসে যোগ দেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের দাবি ছিল, আমেরিকা যেন ইসরায়েলকে সব ধরনের সাহায্য দেয়া বন্ধ করে। বিক্ষোভের অন্যতম আয়োজক লায়ন ফুলেহান বলেন, রাফায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে তারা ক্ষুব্ধ। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করা প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করেন লায়ন। বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে ইসরায়েলে সব ধরনের সাহায্য বন্ধের আহ্বান জানিয়ে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে শিবির গড়েছেন শিক্ষার্থীরা। এই শিবিরে শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কম হলেও তারা তাদের দাবিতে অটল। দেশজুড়ে চলমান বিক্ষোভ ঘিরে ইহুদি বিদ্বেষের অভিযোগ উঠলেও এক শিক্ষার্থী বলেন, তারা প্যালেস্টিনিয়ানদের সমর্থন করতেই এখানে জড়ো হয়েছেন। শিক্ষার্থীরা তাদের দাবির ওপর জোর দিতে ক্যাম্পাসে র্যালিও করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিক্ষোভে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের বাধা দেয়নি এবং ক্যাম্পাসে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। রাফায় ইসরায়েল বাহিনীর হামলার প্রতিবাদে ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। অস্টিন সিটি হলের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। আয়োজক লেনা নাসের বলেন, সিটি কর্তৃপক্ষের উচিত এই যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখা। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।